वेलकम बैक माय यूट्यूब चैनल। आज हमें तुम्हारे जोनो शेयर करते चले रथजात्रा स्पेशल खीर रस बड़ार एक दुर्दान्त रेसिपी। चलो देखे नी एटा आमी कीभावे तैरी करछी। गैस ऑन करे कड़ाई बसिए दिए दिए दीची एक लिटार परिमाण दूध। दूधटा के जालिए खीर तैरी करे नीते हबे। हाई हिटे रेखे अनबरत दूधटा के नेड़े खीर तैरी करते हबे। অন্যদিকে ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর লাগছে বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। সমস্ত কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে লবণ আর বেকিং সোডাটা ভালোভাবে ময়দার সাথে মিক্সড হয়ে যায়। সমস্ত কিছু আমার মিক্স করা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে গুলে নিতে হবে। स्मूथ पेस्ट तैरी करते हबे। एबार आमी हाथे साहाज्ये एकटु भालोभावे मयदाटाके फेटिए निच्छी। मयदाटा एकटु गाढ़ो प्रकृतिर करे निते हबे। देखो एटा किन्तु आमार प्राय हुए गेछे। एरकम गाढ़ो गाढ़ो करे मयदाटा मेखे निते हबे। एदिके दूधटा मोटामुटी घन हुए एसेछे। हाई हिटे रेखे अनबरत दूधटा के नाड़ते हबे। दूधटा प्राय घन हुए एसेछे। एई पर्याये हुए गेले गैसेर फ्लेमटा मीडियम करे रखते हबे, ना होले खीरटा निच थेके पुड़े उठते पारे। देखो खीरटा किन्तु आमार पुरो गाढ़ो हुए गेछे। एई समय खूब भालोभावे खीरटाके नेड़े निते हबे। खीर आमार तैरी हुए गेछे। आमी एखन एकटा पात्रे खीरटाके तुले निच्छि। एइभावे छोटो छोटो बलेर आकार तैरी करे निते हबे। खूब एकटा बड़ो करार दरकार नेइ, एरकम छोटो छोटो बलेर आकार तैरी करे निते हबे। आमी समस्त खीरटा दिए छोटो छोटो बल तैरी करे निएछि। एबार एगुलो हालका हाते चेपे একটু চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ক্ষীরগুলো চ্যাপ্টা করে নিয়েছি। অন্যদিকে চিনি সিরাপ তৈরি করতে হবে। তার জন্য লাগছে 3 কাপ পরিমাণ জল আর 3 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এইভাবে চিনি সিরাপটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। যে খিরগুলোকে চ্যাপ্টা করে নিয়েছিলাম সেগুলো এখন ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একে একে আমি সমস্ত খিরগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে এগুলো পুড়ে উঠতে পারে। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখো একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। উল্টে আমি অপোজিট সাইডেও একই ভাবে ফ্রাই করে নিচ্ছি। আরো 5-6 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে। সবগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, যে চিনি সিরাপটা রেডি করেছিলাম তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই 30 মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে চিনি সিরাপের মধ্যে। এটা কিন্তু এখন খুব সুন্দর নরম হয়েছে আর সুন্দর ফুলে উঠেছে। এটা এখন পরিবেশনের জন্য একদম পারফেক্ট। সো ফ্রেন্ডস, তোমরাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি এটা ঠিক কতটা নরম হয়েছে আর ভেতরের খিরটাও খুব সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফিরে আসছি এইরকমই অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে।